সবার প্রথমে আমি যেতে চাই ডক্টর হাবিবুল্লাহ স্যারের কাছে। স্যার, বায়ুপথের সবচেয়ে জটিলতম রোগ কোনটি এবং কিভাবে চিকিৎসা করা যায়? সার্জারির মাধ্যমে কি এর ট্রিটমেন্ট করানো সম্ভব? যদি এই বিষয়ে আমাদের দর্শকদেরকে কিছু বলতেন। আচ্ছা, সুন্দর প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আসলে আমি বিষয়টাকে একটু মডিফাই করে বলি, জটিলতম না বলে আমি যদি এখানে বলি যে বায়ুপথের ভয়ঙ্কর কিছু রোগ এবং কিছু ভোগান্তিকর কিছু রোগ আছে। ভয়ঙ্কর রোগটা বলতে আমি যদি ক্যান্সারকে ইন্ডিকেট করি তাহলে এটা অবশ্যই একটা ভয়ঙ্কর রোগ। যে ক্যান্সারটা বায়ুপথ হোক বা বডির যে কোনো জায়গায় হোক, ক্যান্সারটা সবসময় একটা ভয়ঙ্কর রোগ এবং বায়ুপথে ক্যান্সারটা আমরা ভয়ঙ্কর রোগ হিসেবেই ধরি। এবং কিছু ভোগান্তিকর রোগ আমরা বায়ুপথে দেখতে পাই। ভোগান্তিকর এই সেন্সে যে বায়ুপথের কিছু রোগ আছে যেটা হলে সাধারণত সহজে সাধারণ লোকজন লজ্জার খাতিরে হোক, যে কোনো কারণেই হোক, ডাক্তারদের কাছ থেকে আমাদের কাছে আসতে বেশ লজ্জা বোধ করেন। তো এদিক থেকে কিছু রোগ আছে যেমন এগুলো বেশ ভোগান্তিকর, যেমন অ্যানাল ফিসার, বাংলায় যেটাকে আমরা বলতে পারি গ্যাস, অর্শ বা ফিস্টুলা যেটা আমরা বলি, যেটাই আমরা বাংলায় আমরা অনেক সময় ভগন্দর বলি। তো এই রোগগুলা আমরা পেশেন্টকে সবসময় বলি যে আমরা আপনাকে এই রোগগুলো কিন্তু ভোগাইতেই থাকে এবং ম্যালট্রিটেড পেশেন্ট নানানভাবে ম্যালট্রিটেড হয়। মানে এগুলো হলে পেশেন্ট কোনো কাজেই মানে স্বস্তি বোধ করে না। এছাড়াও বায়ুপথের যে কোনো রোগ আপনি যদি সময় মতো চিকিৎসা না করান তাহলে এখান থেকেও অনেক সময় ক্যান্সারে রূপ নিতে পারে। অতএব বায়ুপথে কোনো রোগকেই আমরা সাধারণভাবে নিই না, যে কোনো রোগ হোক, অর্শ হোক, পাইলস হোক, এই রোগগুলা ভোগান্তিকর প্রাইমারি স্টেজে থাকে এবং দেখা গেল যে এখান থেকে যদি আপনি সময় মতো এবং সঠিক চিকিৎসা না পান তো এটাও অনেক সময় সেটা ভয়ঙ্কর রোগেও পরিণত হতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে।